আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটাও একটু সকাল সকাল শুরু করেছি, তো এখন হচ্ছে সবাই সকালের নাস্তা করে নিব। আর সকালের নাস্তা হচ্ছে রুটি তারপরে খিচুড়ি, দুইটাই ছিল, কারণ যার যেটা ভালো লেগেছে সে সেটা খেয়েছে আর কি। আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাহিরে যাব। ভেবেছিলাম আফিফকে ঘুমে রেখেই বের হব সকাল সকাল, কিন্তু আফিফ আজকে আমাদের আগেও ঘুম থেকে উঠে গিয়েছে, তো এমনই হয় আসলে। আর আজকে বাহিরে যাওয়ার কারণ হচ্ছে আবরারকে আজকে টিকা দিব, সেই জন্য বাহিরে যাব। তো আফিফি টুকটাক করে আবরারের সব কিছু আমাকে এনে দেয়, যখন যেটা বলি যে বাবা এটা দাও এটা করো। তো যাই হোক, আবরারকে রেডি করে নিয়েছি। আসলে টিকা দিতে যাওয়ার আগে মানে নিজে থেকে কেমন যেন একটু কষ্ট লাগে, মনে হয় যে ইস, বাচ্চাটাকে ভালোভাবে নিয়ে যাচ্ছি আর কান্নাকাটি নিয়ে বাসায় ফিরবো। তো তারপরও কিছু তো করার নেই, আসলে বাচ্চার ভালোর জন্যই আসলে টিকা দিতে হয়। তো আমরা হচ্ছে সূর্যের হাসিতে চলে এসেছি, এখান থেকে আফিফের সব টিকাগুলো দিয়েছিলাম, তো সেখানে এসেছি আবরারকে টিকা দেওয়ার জন্য। তো টিকা দিয়ে এই তো বাসায় ফিরে আসলাম আমরা। আর আবরার আসলে প্রচুর কান্নাকাটি করেছে, কান্নাকাটি করতে করতে সে আসার সময় ঘুমিয়েও গিয়েছে। যদিও টিকা দেওয়ার সময় মানে বাচ্চাদের কান্না দেখলে অনেক বেশি খারাপ লাগে, বাট তারপরও আমার মনে হয় মানে আমি থাকলেই আমার বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, আমি ভালোভাবে ওদের দেখতে পারবো। তো আবরারকে টিকা দিয়ে কিছুক্ষণ আগে আমরা বাসায় এসেছি। আর কি বলবো, আবরার আসলে প্রচণ্ড রকমের কান্না করছে। আফিফকে যখন মানে ওর সবগুলো টিকা দিয়েছি, কিন্তু আফিফ এত কান্না করেনি যেটা সত্যি কথা। মানে টিকা দেওয়ার সময় একটুখানি কান্না করতো, তারপর সাথে সাথে এই থেমে যেত, বাট আবরার প্রচুর কান্না করেছে। তো জানি না আজকে সারাদিন সে কি করে, এখন আমার কোলেই আছে। বাসায় আসতে আসতে অবশ্য আবরার একটু ঘুমিয়ে গেছিলো, তো ওকে মানে শোয়ানো হয়েছে, বাট বেশিক্ষণ সে থাকেনি, তো এখন কোলে নিয়েই বসে আছি। আর জানি না সারাদিন বা রাতে সে কি করে, তো ভয় লাগতেছে, কারণ আফিফের সময় যেটা হয়েছিল যে ওর প্রথমবার যখন টিকা দিয়েছিলাম ওই সময় ওর জ্বর আসেনি। আজকে হচ্ছে আবরারের প্রথমবার টিকাগুলো দিলাম। আর দেড় মাসের সময় যে টিকাগুলো দেয়, যদিও আবরারের কয়েকদিন একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আব্বু যেহেতু হসপিটালে অ্যাডমিট ছিল, ওই মুহূর্তে আসলে মানে পসিবল ছিল না ওকে নিয়ে যাওয়া, তো যার কারণে কয়েকদিন দেরি হয়েছে। তো সেটা আসলে সমস্যা নেই, তারাও বললো, আমরা যদিও আগে থেকে খোঁজ নিয়ে রেখেছিলাম। আর আজকে একসাথে আবরারকে চারটা টিকা দিছে, মানে চার হাত পাই আর কি, আর এখন তো একসাথে চারটা দিল। তো জানি না সারাদিন বা রাতের বেলা আবরার কি করবে, তো যাই হোক আবার পরে কথা বলতেছি, এখন ওকে একটু দেখি। তো আজকে টিকা দিতে গিয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়নি, কারণ সকাল সকাল গিয়েছিলাম, যার কারণে ভিড় তেমন একটা ছিল না, আগে ভাগে দিয়ে চলে আসতে পেরেছি। তো এদিকে কিছুক্ষণ একটু রেস্ট করলাম, আর এদিকে আম্মু হচ্ছে রান্না শুরু করে দিয়েছে। তো রান্নাঘরে আসলাম যে দেখি কি রান্না হচ্ছে, টুকটাক যতটুকু পারি একটু হেল্প করব। তো এখানে কিন্তু কোনো হেল্প করতে পারিনি, কারণ আবরার অনেক বেশি কান্না করছিল আর মানে ওর কষ্ট হচ্ছিলো সেটা বুঝতে পারতেছিলাম। তো আম্মু বলছিল করার দরকার নেই, আবরারকে দেখো। তো এখানে আম্মু হচ্ছে মলা মাছ রান্না করতেছে, তো অল্প মশলা দিয়ে রান্না করতেছে, তবে টমেটো অনেক বেশি দিয়েছে। টমেটো দিয়ে এভাবে মলা মাছ রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর মলা মাছের মাথা দিয়ে হচ্ছে ভর্তা বানাবে, তো এই জন্যই মাথাগুলো এভাবে কেটে নিয়েছে। তো অল্প পরিমাণেই মলা মাছ রান্না করা হচ্ছে, কারণ সবাই ছোট মাছ তেমন একটা খেতে চায় না, তো এই জন্য অল্প করে রান্না করছে। তো মাছ রান্না করা মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা নামিয়ে নিবে। আর আরেক চুলায় হচ্ছে গিয়ে ওদিকে মুরগির মাংস রান্না করার জন্য বসাচ্ছে। তো নর্মালি আমরা মুরগির মাংস যেভাবে রান্না করি ওভাবেই মশলা কষিয়ে রান্না করছে, এজন্য আর ডিটেলস বললাম না। আর তাছাড়া দেখা যায় যে কিছুদিন ধরে বেশিরভাগই মানে মুরগি খাওয়াই হচ্ছে, কারণ ওইভাবে আসলে সময় নিয়ে মানে মাছ বাজার করা হচ্ছে না, যেহেতু আব্বু অসুস্থ। আব্বু তো বেশ অনেক দিন ধরেই বাজারে যেতে পারে না, আর আমরা এই অবস্থায় তাকে যেতেও দিচ্ছি না,
তো আর আফিফের আব্বু অফিসের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, তো ওকে যখনই বাজারে মানে ও যখন ফ্রি হয় একটু সময় পায় ও দেখা যায় মুরগি নিয়ে চলে আসে, কারণ বিকেলবেলা অনেক সময় রাতেও বাজার করে, তো ওই টাইমটায় মাছ ভালো পায় না, তো সেই জন্য সে দেখা যায় মুরগি নিয়ে চলে আসে শর্টকাট আর কি। আর এখানে হচ্ছে মলা মাছের মাথা আম্মু ভর্তা করে নিচ্ছে, এটার রেসিপি আমি শেয়ার করেছিলাম মনে হয় অনেকগুলো ব্লগেই, তাই আজকে আর দেখাইনি। তো এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, মাছের থেকেও বেশি ভালো লাগে আমার কাছে এই ভর্তাটা খেতে। আর আবরারের সারাদিনের কান্নাকাটিতে আমি আজকে আফিফকেও গোসল করাতে পারিনি, ভেবেছিলাম ওর জামাটা চেঞ্জ করে দিব কিন্তু সে সেটাও করবে না, তো যাই হোক আর বিরক্ত করিনি, আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু মর্জি করছে কিছুক্ষণ পরে না হয় পাল্টে দিব। তো সে আবার বিকেলবেলা হচ্ছে কেক দেখেছে টিভিতে, মানে দেখার পর থেকে সে কেক খাবে, তো যাই হোক এজন্য ভাবলাম কেক বানিয়ে দেই আবরারকে, মানে ওই টাইমটায় আবরার একটু ভালো আছে আর কি, কান্নাকাটি কম করছিল ঘুমিয়েছিল, তো সেই ফাঁকে ভাবলাম আফিফের জন্য কেক বানিয়ে দিই। আর বাসায় কেক বানিয়ে দিলে আফিফ খুব পছন্দ করে, তো যার কারণে চেষ্টা করি মাঝে মাঝে বানিয়ে দিতে, একদিন বানিয়ে দিলে দেখা যায় যে দু একদিন ও বক্সে রেখে দিলে ও ঘুরে ঘুরে মানে যখন ক্ষুধা লাগে খায় আর কি। আগে দেখা যেত হঠাৎ হঠাৎ কেক বানাতাম, কিন্তু আফিফ হওয়ার পর থেকে মানে ও যখন থেকে খাওয়াটা বোঝে ওর পর থেকে মনে হয় কেক রেগুলারই বানাই, তো আজকে একটুখানি শেয়ার করলাম। আর কেকের রেসিপি আসলে আমার কুকিং চ্যানেলে আমি বেশ কয়েকবার শেয়ার করেছি, আর আজকের রেসিপিটাও আমি কুকিং চ্যানেলে দিব, তো সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন যাদের ইচ্ছে আর কি ডিটেলসে। তো যাই হোক কেক খাওয়ার জন্য মানে সে রেডি হয়ে বসে আছে, তো আমি এই জন্য গরম গরমই কেকটা ডিমোল্ড করে নিচ্ছি, একটু ঠান্ডা করে করলে আসলে ভালো হয়, তো কি আর করার আফিফ যেহেতু মানে পাগলামিই করছে বলা যায় কেক খাওয়ার জন্য, তো সেই জন্য তার সামনেই তাড়াহুড়া করেই কেকটা ডিমোল্ড করে নিলাম। আর চুলাতেই কিন্তু খুব সুন্দর হয়, বোঝাই যায় না যে এটা আসলে চুলাতে মানে বেক করা, খুব সুন্দর কালার এসেছে। তো কেকটা আসলে চুলায় হতেই যতটা সময় লাগে এছাড়া কিন্তু রেডি করতে তেমন একটা সময় লাগে না, সব কিছু যদি হাতের কাছে থাকে। তো আফিফকে বলছিলাম এটা গরম, তো তাও সে ফু দিচ্ছে, মানে ফু দিয়ে হলেও সে খাবে, আর কেক পাওয়ার পরে তার খুশি কি দেখেন, মানে সে অটোমেটিক হাসতেছে তো মুখ আর বন্ধ করতেছে না। তো যাই হোক আর একটা কথা, ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন এখনও আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নিতে ভুলবেন না। আর যারা রেগুলার আমার ভিডিও দেখছেন সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক যেখান থেকে ভিডিও দেখছেন না কেন রেগুলার আমাদের সাথে আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, আর বিশেষ করে ওই সব আপু ভাইয়াদের উপর যারা মানে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন, সেটা আমি কষ্টের ভিডিও দেই ভালো লাগার ভিডিও দেই বা যে কোনো মুহূর্তে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝান আপনারা আমার পাশে আছেন, তাদের প্রতি আরও অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনাদের এক একটা কমেন্টই আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। তো কেকের ভিতরটা দেখেছেন কত সুন্দর হয়েছে, তো যাই হোক আর যেটা বলছিলাম আসলে আপনাদের এই উৎসাহর জন্যই নতুন নতুন কাজ করতে ইচ্ছে হয়, তারপরও মাঝে মাঝে আসলে আমি গ্যাপ দিয়েই ফেলি, এত বলি যে রেগুলার ভিডিও দিব তারপরেও দুই দিন তিন দিন করে গ্যাপ হয়ে যায়, এই জন্য আবারও দুঃখিত। এই ভিডিওটা দিচ্ছি তাও মনে হয় তিন দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না তারপরে দিলাম। তো যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমি কিন্তু আমার সব ভিডিও আগে ইউটিউব চ্যানেলে দেই, তাই আগে ভিডিও দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, কারণ আমার যে কোনো আপডেট আমি আগে ফেসবুক পেজেই দিয়ে থাকি। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ফেসবুক পেজের নামও কিন্তু তামান্না নাসির। তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।